হ্যালো, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমরা কালকে রাতে এত সুন্দর একটা জায়গায় ছিলাম, এই যে কটেজে। জীবনে প্রথম কটেজে থেকেছি এবং কটেজে থাকার এক্সপিরিয়েন্স অসাধারণ। আর এত সুন্দর জায়গাটা, সুন্দর সুন্দর কটেজ, আর সামনেই হচ্ছে মাউন্টেন। আমি মাউন্টেনটা দেখাই একটু। এই হচ্ছে পিছনে মাউন্টেন, দেখা যাচ্ছে মাউন্টেন? এইদিকে একটা মাউন্টেন, তার পাশে আরেকটা মাউন্টেন, ওই যে। তারপরে এই যে এই ছোট্ট ছোট্ট ড্রিমি কটেজগুলোতে আমি ছিলাম, যদি ওইগুলো দেখতে ছোট মনে হচ্ছে কিন্তু এগুলো ভিতরে অনেক বড়। আমার তো এখান থেকে যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর জায়গাটা। স্নো পড়ে আছে, কিন্তু এই যে আমি জ্যাকেট পরিনি, খুব একটা ঠান্ডা নেই, সুন্দর ওয়েদার। আমি পুরো জায়গাটা সবার সাথে শেয়ার করি। এই হচ্ছে এরিয়াটা, এত সুন্দর কেটেছে এরকম ড্রিমি প্লেসে, বলে বুঝাতে পারবো না কতটা আমার ভালো লেগেছে। এই যে ওয়াও, খুব সুন্দর না? আর এই কটেজগুলোর ভেতরে সব ধরনের ফ্যাসিলিটিস আছে, একেবারে স্পুন থেকে শুরু করে কি যে নেই, সব কিছু আছে। তো বাসা থেকে শুধু নিয়ে আসতে হবে কাপড় চোপড় আর খাবার দাবার, আর এখানে সব কিছুই আছে। এখানে প্রায় মনে হয় 30-40টার মতো কটেজ, যে হচ্ছে এরিয়াটা। ওয়াও, এই যে মাউন্টেন, মাউন্টেন ভিউ, আর চারপাশে সুন্দর সুন্দর কটেজ। আর পার নাইট এখানে রেন্ট হচ্ছে $230, বাংলাদেশি টাকায় অলমোস্ট 16,000 টাকা। আর এই প্লেসটার নাম হচ্ছে কিকিং হর্স রোড, চ্যান্সেলর মেবি এই কটেজ, মানে কটেজের একটা একটার নাম হচ্ছে চ্যান্সেলর, আমরা যেটাতে ছিলাম। বারবিকিউ গ্রিল আছে, তারপর হচ্ছে এই যে ফায়ার প্লেস, কয়েকটা বারবিকিউ গ্রিল আছে প্রত্যেকটা কটেজের সাথে ইনক্লুডেড। এই প্লেসটার নাম হচ্ছে গোল্ডেন। ক্যালগেরি থেকে এখানে আসতে আমাদের সময় লেগেছে 3 ঘন্টার মতো। ওয়াও, এই যে এখানে আরেকটা মাউন্টেন, কি সুন্দর, তাই না? ইনশাল্লাহ এই বছর আবার আসবো এই জায়গাটায়, আমাদের এত ভালো লেগেছে। ঘুরে ঘুরে দেখাই সবগুলো। এই ডিজাইনগুলো না এত সুন্দর, এই যে খাঁচকাটা খাঁচকাটা টাইপের, মানে কেমন আর্টিস্টিক একটা ভাব। বড় বড় কাঠ দিয়ে এগুলো বানানো হয়েছে, এগুলো কিন্তু কাঠের কটেজ, উডেন। কি যে চমৎকার, এই জঙ্গলের মাঝখানে আমরা ছিলাম, আর সব ধরনের ফ্যাসিলিটিস আছে। এমন না যে নেটওয়ার্কের বাইরে ছিলাম, এখানে ওয়াইফাইও আছে, নেটফ্লিক্স আছে, সব আছে, মানে আমরা ডিসকানেক্টেড ছিলাম না, কারোর সাথেই কানেক্টেড ছিলাম। সো এই ড্রিমি প্লেস থেকে এখন চলে যাব ক্যালগেরি। সো সাথেই থাকবেন আমার, আমার ইউটিউব চ্যানেল আওয়ার স্টোরি, আমাদের গল্পের পাশে থাকবেন। সব ব্লগ কিন্তু আমার ইউটিউব চ্যানেল আওয়ার স্টোরি, আমাদের গল্পতে আমি পোস্ট করব। আশা করছি আপনাদের আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।